বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হও। তোমরা জানতে পেরেছো এবং জেনেছ অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে মাদ্রাসা থেকে 6 to 8 পর্যন্ত, 9 পর্যন্ত দেওয়া হচ্ছে, 9-এরও দিচ্ছি আমরা। তারপরে তোমাদের 8-এরও অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছি, গতকাল থেকে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস আমরা নিতে শুরু করেছি। যেমন বাংলা, আমি অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছি। 1 নম্বর অ্যাসাইনমেন্ট তোমরা দেখো, বাংলা, বাংলা প্রথম পত্র অ্যাসাইনমেন্ট 1 নম্বর। এটা গতকালকে আমি আলোচনা করেছিলাম, যেহেতু মোটামুটি একটি অ্যাসাইনমেন্টের উপরে 2-1টি ক্লাস নেওয়ার জন্য বলা হয়েছে, তাই আমি আবারও 1 নম্বর অ্যাসাইনমেন্টের উপরে তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমরা পাঠ্য বই তোমাদের, তোমরা পড়ে পাওয়া গল্পটি খোলো। ওই পড়ে পাওয়া গল্পের মধ্যে যেভাবে একটি এখানে কয়েকটি ছেলে মিলে, তারা 5 জন বন্ধু আছে, নাম আছে দেখো, বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরো অনেকে, তারা একটি টাকার বক্স পেয়েছিল, বাক্স পেয়েছিল। ওই বাক্সটি তারা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা কতগুলো উপায় অবলম্বন করেছিল। সেই উপায়গুলো এখানে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের জবাবে উত্তরে লিখতে হবে। ধাপসমূহের বর্ণনা দাও তোমাদেরকে বলা হয়েছে। এখানে দিয়েছে মোবাইলের উদাহরণ। হ্যাঁ, রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। ওই মোবাইল ফোনটি তারা প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য কী কী ব্যবস্থা নিবে, সেটা তোমার বুদ্ধি দিয়ে, তোমার মেধা দিয়ে তুমি সেটা প্রকৃত মালিককে কীভাবে ফিরিয়ে দিবে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে তোমাকে এখানে ওই যে সেই এখানে হলো তোমাদের এটা উদ্দীপক, উদ্দীপকের ভিত্তি, কিন্তু মূলত সেখানে কথাটা ওই টাকার বক্সের কথা, তোমরা মোবাইলের কথা লিখবে না। তাহলে সেটা যেহেতু এখানে টাকার বক্সের কথা গল্পের মধ্যে বলা হয়েছে, টাকার বক্সটি কিভাবে প্রকৃত মালিককে ফেরত দিবে, কী কী তুমি উপায় অবলম্বন করবে, পুরো গল্পটি কিন্তু তোমাকে রিডিং করতে হবে। দেখো আমি এখানে বলেছি, এই যে আমাদের 6 থেকে 9 শ্রেণীর অ্যাসাইনমেন্ট তোমরা বুঝতে পারছো অনলাইন ক্লাস, এবং সেটা দেখবে। আর অনলাইন ক্লাসের ঠিকানা তোমরা জানো, MMAS এ লিখে চার্জ করলে আমাদের অনলাইন ক্লাস আর ইউটিউবে, বুঝতে পেরেছ? তারপরে দেখো পাঠ সেরানো, অতীত স্মৃতি, এখানে 3টি গল্প, যেমন 1 নম্বর অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের 3টি গল্পের কথা বলো, একটি গল্প আছে, একটি প্রবন্ধ আছে, আর একটি গল্প আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে এখানে তোমাদেরকে পড়ে পাওয়া এই গল্পটি থেকে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, এই পড়ে পাওয়া থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো তাহলে তোমরা সেটা এখানে পড়ে পাওয়া গল্পটি, গল্পতে অ্যাসাইনমেন্ট 1 নং, অ্যাসাইনমেন্ট 1 নম্বরের উত্তর তৈরি করবে, কি তৈরি করবে, 1 নং উত্তর তৈরি করতে হলে গল্পটি ভালোভাবে বাড়িতে কি করবে তোমরা রিডিং করে নিতে হবে। তাহলে যখন তুমি ভালোভাবে গল্পটি বাড়িতে রিডিং করবা, তবে বুঝতে পারবা ওই তারা 5-6 জন ছেলে মিলে কিভাবে টাকার বক্সটি ফিরিয়ে দিয়েছিল প্রকৃত মালিকের কাছে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা সবাই আমাদের অনলাইন ক্লাসে যুক্ত থাকবে, এবং প্রতিটি অ্যাসাইনমেন্ট আমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস নেব। যেমন আমার অষ্টম শ্রেণীতে বাংলা, বাংলা 6টি অ্যাসাইনমেন্ট আছে, 6টি তো আমি ইনশাল্লাহ দেখি 12টি ক্লাস পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করবো, একটিতে 2, যেমন আজকে একটা দিলাম, কাল গতকাল একটা দিয়েছি। তাহলে তোমরা আশা করি 1 নম্বর অ্যাসাইনমেন্টের জবাব পেয়েছ। তাহলে 1 নম্বর অ্যাসাইনমেন্ট আমি আবারও বলছি, ওই পড়ে পাওয়া গল্পটি ভালোভাবে পড়বে বাড়িতে, পড়ে ওই যে টাকার বক্সটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য যে যে উপায় অবলম্বন করেছিল ছেলেরা, ওই অবলম্বনগুলি তুমি তোমার সুন্দর করে খাতার মধ্যে একটা এরকম ধরনের কিনিবা, একটা পেজ নিবা, কিনিবা এরকম একটা পেজ নিবা, নিয়ে এই পৃষ্ঠা লিখবে সুন্দরভাবে, ঠিক আছে, এরকম পেজের মধ্যে লিখবা। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট মনে করবা প্রথম পৃষ্ঠা লিখবা, অপর পৃষ্ঠায় লিখিও না, প্রথম পৃষ্ঠা লিখলে সুন্দর হবে। এবং লেখাটা তোমরা নিজের হাতে লিখবা, ভালোভাবে লিখবা, সুন্দরভাবে মনোযোগ সহকারে উপরে লিখবা 1 নং অ্যাসাইনমেন্টের জবাব, বুঝতে পেরেছ? তারপরে তোমরা, আমরা তোমাদেরকে কভার পেজটা দিব, যেদিন তোমরা এটা জমা দিতে আসবা সেদিন আমি তোমাদের কভার পেজটা দিব। বিশেষ করে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা জমা হবে 16ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি আমি আবার বলছি, সেদিন মঙ্গলবার। তাহলে প্রথম অ্যাসাইনমেন্টটা মঙ্গলবার, এর পরেরটা পরের মঙ্গলবার, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কিন্তু মঙ্গলবার মঙ্গলবারে জমা দিতে আসবা। আর এই অ্যাসাইনমেন্ট চলবে এপ্রিলের 12 তারিখ পর্যন্ত। আমরা তোমাদের একসাথে অ্যাসাইনমেন্ট সবগুলি দিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে বাড়িতে অ্যাসাইনমেন্টগুলি আগে করবে, প্রত্যেকটা বিষয়ের কয়টি অ্যাসাইনমেন্ট সেগুলি পড়বে, তোমাদের রুটিন দিয়েছি আমরা, একটা রুটিন পেয়েছো আশা করি, ওই রুটিনটাও তোমরা দেখবে কোন দিন কোন সপ্তাহে কোন সাবজেক্ট, আবার দেখিও যে সপ্তাহে যেই সাবজেক্ট নেই সেটা আনবে না,
তোমাদের কোন সপ্তাহে কোন বিষয়টা পড়ছে সেই হিসাবে তোমরা, আর না বুঝলে তোমরা প্রয়োজনে মাদ্রাসায় আসবে, মাদ্রাসায় এসে বুঝে নিবে। বুঝতে পেরেছ? আমরা তো প্রতিদিন মাদ্রাসায় যাচ্ছি, তোমরাও একজন এসে, আবার সবাই একসাথে আসলে অসুবিধা হবে, যেহেতু সরকারের মানা আছে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে ফাঁকে ফাঁকে মনে করো আজকে দুজন কালকে দুজন, এইভাবে দুই তিনজন করে আসবা। প্রতিদিন একসাথে দল বেঁধে আসিও না প্রতিষ্ঠানে, অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য একসাথে দল বেঁধে তোমরা 5-6 জনে আসবে না। এটা তোমাদের প্রতি পরামর্শ রইল। আর তোমরা অ্যাসাইনমেন্টগুলি সংগ্রহ করবে মাদ্রাসায় এসে, আমরা এখন মাদ্রাসায় দিচ্ছি অ্যাসাইনমেন্ট, এবং এগুলা কয়েকদিনের মধ্যে আমরা এগুলা শেষ করে ফেলতে হবে দেওয়া, না তো কিন্তু আমার তোমরা সময় পাবে না অ্যাসাইনমেন্টগুলি লেখার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি অষ্টম শ্রেণীর, শুধু অষ্টম শ্রেণী নয়, অষ্টম, ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলছি যে তোমরা যে যেখানে থাকো সবাইকে খবরটা পৌঁছে দিবে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্টগুলি নেওয়ার জন্য। বুঝতে পেরেছ? প্রত্যেককে হেল্প করবে মোটামুটি। আর অনলাইন ক্লাসগুলি তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা শিক্ষকের অনলাইন ক্লাসগুলি দেখবে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের জবাবগুলি পেয়ে যাবে, তোমাদের আর কষ্ট করতে হবে না। অ্যাসাইনমেন্টের জবাব আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, যেমন আমি আমার আজকের 1 নম্বর অ্যাসাইনমেন্টের জবাব তোমাদের বলে দিলাম যে এই গল্পটা পড়বে, পড়ে এখানে টাকার বক্স কীভাবে ফেরত দিয়েছে, কী কী উপায় অবলম্বন করেছে, এই উপায়গুলি তোমরা পৃষ্ঠার মধ্যে লিখবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অথবা ক খ গ দিয়ে লিখবে। বুঝতে পেরেছ? এখানে লেখা আছে ওই যে অ্যাসাইনমেন্ট, পরবর্তী পৃষ্ঠায় ধাপসমূহের বর্ণনা দেয়, তাহলে ধাপসমূহ লেখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তীতে আমি আবার আমার 2 নম্বর অ্যাসাইনমেন্টে আমি চলে যাব পরের ক্লাসে, সেটা এই কামনা করে, এবং তোমরা আমার অনলাইন ক্লাস দেখে উপকৃত হবে এটাও আমি আশা রাখি। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে 1 নম্বর অ্যাসাইনমেন্ট, যদি আর কোনো সমস্যা থাকে তোমরা সরাসরি মাদ্রাসা 2-1 জন এসে আমার কাছ থেকে বুঝে নিতে পারবে। বুঝতে পেরেছ? আজকে তাহলে এখানে রাখি, যেহেতু আমাদের নির্দিষ্ট সময় থাকে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এই অনলাইন ক্লাসটা নিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এলোমেলো না হয়ে পড়াশোনা করো, পড়াশোনা মনোযোগী হও, প্রত্যেকটা বিষয় তোমরা পড়ো। যেহেতু বইপত্র হয়তো নতুন বই যারা অষ্টম শ্রেণীর তারা পাওনি, তোমরা পুরনো বই সংগ্রহ করে নাও, লাইব্রেরিতে আছে, ওখান থেকে নিয়ে এগুলো পড়াশোনা করো। বুঝতে পেরেছ? তাহলে আমি আজ এখানে রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।